সিলেট সীমান্তের কাছে নাগাঠিলা কি মাদক চোরাচালানের একটি নতুন রুট হয়ে উঠছে? বরাকের সংবাদ মাধ্যম বলেছে, 14 অক্টোবর নাগাঠিলায় একজন কথিত বাংলাদেশিকে মাদকসহ আটক করা হয়। এর 15 দিন পরেই নাগাঠিলায় 35 লাখ রুপির বেশি অর্থের মাদক উদ্ধারের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে, এই মাদক শিলচর দিয়ে মিরপুর হয়ে মিয়ানমারে যায়, আবার ভারতে ঢুকে। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, মিয়ানমার নিজেই তো মাদকের বিরাট যুগানদাতা, আর নাগাটিলা এলাকাটি সিলেট সীমান্ত থেকে 60 কিলোমিটারের কম দূরত্বে। সুতরাং বাংলাদেশে ওই মাদকের অনুপ্রবেশের সম্ভাবনা নাকচ করা যাবে না। গত সপ্তাহে উদ্ধার হওয়া মাদকের নাম বলা হয়েছে WY, ইয়াবার নতুন সংস্করণ। এর অর্থ হোয়াট ইয়ার্স, এক নতুন নেশা, ইয়াবার মতোই দেখতে। কিন্তু সংবাদ মাধ্যম বলেছে, এই মাদক পার্টিতে যাওয়া উঠতি তরুণ তরুণীর পছন্দ। এফিড্রিন ও সুডু এফিড্রিন মিশিয়ে হোয়াট ইয়ার্স তৈরি হচ্ছে। খনি শ্রমিকরা সেবন করেন বেশি, তারা নাকি দীর্ঘক্ষণ কাজ করতে পারেন। আসামের কাচার পুলিশ শিলচরের নাগাটিলায় অভিযান চালিয়ে 35,70,000 রুপি মূল্যের 119 প্যাকেট ওই মাদক উদ্ধার করেছে। প্রতিটি প্যাকেটে 200 করে ট্যাবলেট ছিল। গত 30 অক্টোবর সকালে ডেপুটি পুলিশ সুপার এজে বড়ুয়া ওই অভিযানের নেতৃত্ব দেন। কাছাড় জেলা স্পেশাল ব্রাঞ্চ এবং আইসি পুলিশের কর্মকর্তারাও অভিযানে ছিলেন। গত 14 অক্টোবর ইন্ডিয়া ব্লু সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ একজন বাংলাদেশি মাদক চোরাচালানিকে আসামের কাছাড় জেলা থেকে গ্রেফতার করেছে। কাছাড় জেলা পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্ত বলেছেন, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে উদারবন পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা একদল পুলিশ নিয়ে উদারবন এলাকায় অভিযান চালান এবং এই এলাকা থেকে একজন কথিত বাংলাদেশি নাগরিককে তারা গ্রেফতার করেন। পুলিশ বলেছে, তার নাম শামসুল আলম, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা তার ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ বলেছে, তার কাছ থেকে হোয়াইট পাউডার ভর্তি 34টি টিউব উদ্ধার করা হয়েছে। প্রতিটা প্যাকেটে প্রায় 3.5 গ্রাম করে পাউডার রয়েছে। এই পাউডার হিরোইন হিসেবে সন্দেহ করা হচ্ছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরও 2 জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে 39,000 রুপির নগদ অর্থ উদ্ধার করেছিল পুলিশ। উল্লেখ্য, সিলেট সীমান্ত সংলগ্ন এলাকায় মাঝে মধ্যেই মাদক পাচারের ঘটনা উদ্ঘাটিত হয়। পুলিশ বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করে। তারা সন্দেহ করে যে এই মাদক ভারতেই অবৈধ কারখানায় তৈরি হয়, কিন্তু তারা এ সংক্রান্ত তথ্য বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করেন না। সম্প্রতি সিলেট প্রশাসনের কর্মকর্তারা আসাম সীমান্ত দিয়ে মাদক প্রবেশের বিষয়ে তাদের উদ্বেগ শিলচর প্রশাসনকে জানিয়েছেন।